আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বলছিলাম প্রতিবন্ধী তাসলিমার কথা। কেউ ডাকে তাসলিমা, কেউ ডাকে সাথী, ভালোবেসে ডাকে সাথী। সেই সাথী দেখতে পাচ্ছেন দুই পা নেই, দুই পা ছাড়া কীভাবে তা হেঁটে 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 যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই তাসলিমাকে দেখেছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানুষের কাছে দুই এক টাকা সাহায্য চাচ্ছে। সেই তাসলিমাকে আজ আবার আমরা হাতিঝিলে খুঁজে পেয়েছি। আমরা শুনবো হাতিঝিলে তাসলিমায় কেন এসেছে, কিভাবে এসেছে, তার বাস্তব জীবনের গল্পটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমরা। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখলাম আপনি হামাগুড়ি দিয়ে চলেন, বা আপনার সাথে আমরা কথা বললাম যে আপনি জন্ম থেকে প্রতিবন্ধী। আসলে এটা কি জন্ম থেকেই প্রতিবন্ধী আপনি, নাকি বা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হয়েছিল? একটু জি, আমি জন্ম থেকে, আমার মার গর্ভ থেকে আমি এরকম হয়েছি। এরকম? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বরিশাল মঠবাড়িয়া। বরিশাল মঠবাড়িয়া। আপনার সাথে আমাদের দেখা হয়েছে এখন হাতের জেলে। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা কি, তারপরে আপনার জীবনে যেন বললেন যে একের পর এক ট্র্যাজেডি আসছে, একটু যদি বলেন আর কি। আমার জীবনে আমার আম্মু আমাকে ঢাকা নিয়ে আসছে। ঢাকা নিয়ে আসছে পর আমার বাড়ি যেতে ভাল লাগে নাই, মনে ভিতরে কষ্ট আছে, তাই যাই নাই। মানে কত বছর বয়সে আপনাকে ঢাকা নিয়ে আসছে? আমি ছোট থাকতেই আসছিলাম, তখন আর বাড়িতে যাই নাই। মানে তখন বয়স কত ছিল বলতে পারেন? তখন বয়স আর কি 10-11-12 বছর হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 12 বছর বয়সে ঢাকা এসেছেন। আচ্ছা, তারপরে? তারপরে তো আম্মু মারা গেল, তারপর আমি ঢাকায় থেকে গেলাম। আমার বাপ মা, আমার আব্বু আছে বুড়া, ঠিক আছে। আমার আব্বু মানে কাজকাম করতে পারে না, তো তাই আমার অনেক ঔষধ পানি লাগে, তাই লাগে আমি আর যা বাড়িতে যাই না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাই বোন কয়জন আপনারা? আমরা 5 ভাই বোন, 3 বোন 2 ভাই। আপনি কত নম্বরে? আমি মেজো। মেজো। তো বাকিরা আপনার খোঁজ খবর নাই নি? ঢাকা কার কাছে ছিলেন আপনি? আমি ঢাকা, একটু কে দিকে তাকে বলেন। হ্যাঁ, ঢাকা আমি ছিলাম, ঢাকা একজনে ছিল, আমার বাসা নিয়ে দিছে, ওখানে থাকে গেছি গা, পরে আর বাড়িতে যাই না। মানে কোনো আত্মীয় স্বজনের সাথে না? না, আত্মীয় স্বজনে আমার সাথে কথা বলে না, তাই আমি কথা বলি। কেন কথা বলে না আত্মীয় স্বজন? কথা বলি না, আগে কিছু দেওয়া দরকার, আমি মেয়ে হয়ে দায়িত্ব আছে না, তার লগে দিতে পারি না যে আমার সাথে কথা বলে। এমনিতে আমি বাড়ি যাই না, মনে ভিতরে কষ্ট আছে। স্বামী বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীরা যৌতুক দিতে চাইছিল, দিতে পারে না দেখে, আমি আর আমার স্বামী রাখে নাই, পরে গেছে গা, পরে আমি আইয়া পড়ছি। মানে বিয়েটা হয়েছিল কিভাবে? যেমন আপনি তো শারীরিক প্রতিবন্ধী। আমার বিয়ে হয়েছিল, আমি এক নবীনগর সাভার ছিলাম, ওখান থেকে আমার সাথে পরিচয় হয়েছে। পরিচয় হয়ে আমাদের একটা দোকান। কিভাবে পরিচয় হয়েছিল? দোকান হয়েছিল, আমি আমার আব্বুর দোকানে যেয়ে বসতাম, কারণ ওই ছেলে আমাকে ই করতো, দেখা আমার পছন্দ করতো, পছন্দ করে মানে সেই সময় তো পেম্পিরি ছিল না, এখানে মোবাইলের যোগ্য আছে না, মানে ও আসতো দেখতো এরকম করতো, পরে নিয়ে আমাকে বিয়েটা করছে, নিয়ে পরে আমাকে টাকা চায়, টাকা চাওয়ার পর আমি টাকা দিতে পারি। তখন আপনার বয়স ছিল কত? হ্যাঁ, আমার বয়স অনেক ছোটই ছিলাম, ছোট থাকতে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে। তখন আমি টাকা দিতে পারি না, আমার খুব মারধর করতো, মানে অনেক অত্যাচার করতো। পরে আমি আইসা পড়ছি, আমার আব্বারে বললাম যে আব্বা আমি আর থাকবো না, পরে আইসা পড়লাম, আইসা পরে পরে আর আমি যাই না। আপনি তো এমনি প্রতিবন্ধী ছিলেন, তো সেই সব কিছু দেখে বা সব কিছু মেনে নিয়েছিল? হ্যাঁ, আমার তখন চেয়ার আরও অনেক সুন্দর ছিল, তাই মনে হয় সৌন্দর্যের জন্য নিছে নাকি বলতে পারি না তা। আচ্ছা, তারপরে নিয়ে কতদিন সংসার করেছেন? 2 বছর ছিলাম, তারপর আরই ভালো না, চরিত্র ভালো না এবং কিছুই ভালো না। ও মানে আগের কালের ছেলে তো সন্তানাসীর মতন ছিল, আমাকে গলা চাক্কু ধরে আবার গলা টিপিয়ে মারিয়ে ফেলায়, মানে ঈদ দিয়ে সেইসে ফেলায় এরকমের করছে। পরে আমি বটতলা আইসে পড়ছি আমার বাবা মার কাছে। আচ্ছা, তো কী কী নির্যাতনের শিকার হয়েছিলেন, বা প্রথম যেহেতু আপনার সাথে তার পরিচয় হয়েছিল? সে আমি অনেক অনেক সহ্য করছি, কেন আমাকে এক ঘরের মধ্যে নিয়ে আটকে রাখছিল, নিয়ে আমার খাওয়ান টন দিত না, তেল সাবান কিছুই দিত না। মানে ও 5 দিন পর ডিউটিতে আসা দরজা খুলতো, তখন কি একটা মানুষ বাসা যায়, এর থেকে বাইরেছি। পরে আবার আবার একটা ছেলে আমার পছন্দ করছিল, পছন্দ করার পর ওই ছেলে বিয়ে করছে, বিয়ে করার পর দেখা গেছে হ্যাঁ ছিল আমার কাছে টাকা চায়, মনে করছে আমার কাছে কত টাকা আছে, অনেক টাকা আছে ব্যাংকে, এই স্বার্থর জন্য আসছি। পরে আইসা বলে তারপর হ্যাঁ বিয়ে করছে, বিয়ে করে পরে গেছে। মানে কয় বিয়ে হয়েছে আপনার? আমার দুইটা বিয়ে হয়েছে। দুইটা বিয়ে হয়েছিল, প্রথমটা পছন্দ করে হয়েছে? হ্যাঁ পছন্দ, এটাও পছন্দ করে বিয়ে করছে, বুঝছেন। মানুষে বলে না যে মানুষের চামড়ার মুখ বলে, তো আমার কাছে অত টাকা আছে, এত টাকা আছে, এটা বলে এই জন্য লোভের ঠেলায় আসছে, ঠিক আছে। তা আপনার সাথে লোভ, আপনি তো এমনি যখন প্রথম বিয়েটা করলেন, মানে ধরেন দেখা গেছে সেখানে একটা প্রতারণার শিকার হয়েছিলেন,
তারপরে তৃতীয় বিয়ে কিভাবে হয়েছিল, তাও পছন্দ করে বা আপনি তো প্রতিবন্ধী, পছন্দ করে এটা ভাবা উচিত ছিল, পছন্দ করে বিয়ে করছে কয় কি আমারে বলে যে সব পুরুষ একরকমের নাকি, সব পুরুষ তো একরকমের হয় না, তোমার জীবনে যে কষ্ট আসছে এবং সুখও তো হইতে পারে, মানে আমার মনের ভিতরে এরকমের ঢুকছে, বুঝেন না মেয়ে মানুষের মন নরম, কথা দুই একটা বললে একটু ভালোবাসা পাইলেই সব বুঝলে যাই, এরকম রয়েছে। ঠিক আছে, তো এত নির্যাতনের পরে পরে প্রথম স্বামীর সাথে কি আপনার ডিভোর্স হয়ে গেছিল? হ্যাঁ ডিভোর্স হয়েছে, আমার আব্বা মা সারাই রাখছে, কিন্তু বর্তমানে যে আছে এখন তো ডিভোর্স হয় নাই, সে শুধু আমার কাছে টাকা চায়, আমি অত টাকা করতে দেবো, আমি কয় টাকা ইনকাম করতে পারি। আমার শারীরিক অবস্থা অনেক খারাপ, কেননা ডায়াবেটিস হয়েছে, তারপর শ্বাসে একটু কষ্ট আছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগলে, মানে দেখেন না আমার অবস্থা কেমন। তো আপনি কি কোনো ছেলে সন্তান আছে বা কোনো বাচ্চা? হ্যাঁ একটা ছেলে হয়েছে, বাপের মতন হয়েছে, কিন্তু এটা কি প্রথম ঘরে? হ্যাঁ তখন বিয়ে করাইছিলাম, বিয়ে করার পর সে একটু ভালোই আছিল, তখন বিয়ে করার পর বউ বর বিয়ে হয়েছিল, বর বাচ্চা আছে, তখন সে ওই বাচ্চা দেখে হ্যাঁ খারাপ হয়ে গেছে, কেন হ্যার জীবনে এমন ওই লোককে এই যে। আপনি তো ছোটো ছোটো কষ্ট, আপনি তো ওই রকম কোনো কষ্ট দেখতেছি না, যে যে কষ্টতে আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনি প্রতিবন্ধী চলতে পারেন না, আপনাকে এই যে ওয়াশরুমে বলুক বা যেখানে হোক বা কীভাবে কি আপনি নিজেরটা নিজে যেতেন না? আমি আল্লাহ আমাকে যেরকমের রাখছে সেরকমের আছে, আমি সব কিছুই পারি আল্লাহর রহমতে, কিন্তু একটা সংসারের স্বামীর খেজমত সবই পারি। ঠিক আছে, এমন কোনো আমার ছুটি নেই যে রাখতে পারবো না, কিন্তু রাখতে পারি। ঠিক আছে, তখন কেন যে ভুল করে আমার সাথে আমি বুঝি না কিছু। তাহলে কেন রাখতে পারলেন না বা আপনি রাখতে পারলাম না? ওই যে টাকা দিতে পারলে রাখতে পারতাম, টাকা তো দিতে পারি না তাই রাখতে পারি না, ভাগ্য হয়েছে এরকমের খারাপ। তো এই যে আপনার সন্তান বললেন, সে আপনি দেখাশোনা করে না? না সে খারাপ হয়ে গেছে, পোলাপানের লাগে, নেশা পানি করে, তার জন্য আমি ওরে গর্তে নামাই দিছি। আচ্ছা আপনি এখন থাকেন কোথায়? আমি থাকি ওই যে ইতে উলানে, মানে রামপুরা থাকেন? হ্যাঁ উলানে থাকি। আচ্ছা তো একাই থাকেন? জি এখন একাই থাকি। কি করেন আপনি? ওই আর কি করব, মানুষের কাছে চাই মেনি হেতে যে কয়টা হয়। তো এই যে সন্তানকে আপনি মানুষ করলেন বা কষ্ট করে আপনি পালছে লালন পালন করে বড় করছেন, সেই সন্তান আপনার খোঁজ খবর নেয় না কেন, বা আসলে কারণটা কি, সে কি চায় আপনার কাছ থেকে? কি চায় তাকে আমি কি আর বলবো, মনে করেন আজকালকার ছেলেরা মানে পোলাপানে লাগে চলে যতটুকু খারাপ হয় সেরকম হয়েছে। মানে কি ধরনের খারাপ? মানে আমি তো আর শাসন করতে পারি না, বুঝেন না, ও তো আমি একটা দিলে ও তো একটা দেওয়ার চেষ্টা করে, বুঝেন না, মানে আপনার গায়ে হাত তোলে? হ্যাঁ আমার গায়ে হাত তোলে, কয় কি আবার বাজে কথাও বলে, তার লেগে আমার করতে নামাই দিছি। মানে আপনার সন্তান আপনার গায়ে হাত তোলে? হ্যাঁ দুই দিন তুলছিল, মানে মানুষের কথা বইলা ই করে। কষ্ট হয় না যে সন্তানের জন্য? কষ্ট হয় না রে ভাই, কষ্ট তো হয়, এত কষ্ট করা 10 মাস 10 দিন পেড়ে রেখা কত কষ্ট হয়েছে, এটা কি ও বুঝছে? ও বোঝে না তো। তো ওকে বিয়ে করেছেন কি ওর পছন্দ নাকি আপনার? ওর পছন্দ, ওর পছন্দ, আমি কিছু যা পছন্দ করছে মেয়ের বয়স বেশি। ঠিক আছে আমার ছেলে তো দেখেন, আমার ছেলে মাশাল্লাহ খুব ভালোই আছে, সুন্দর আছে, কিন্তু আমি বলছিলাম যে বাড়িতে তোর মাইয়াই নিয়ে দিই, কা আমার পছন্দ করবে না আর পছন্দ করবে। তাহলে যে সন্তান বললেন সুন্দর আছে ভালো আছে সেই সন্তানে আপনাকে নির্যাতন করে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? কি বলবো ভাই, আজকালকার ছেলেরা যা করে, ওরা ভাই আমার ভাগ্যই আছে, ভাগ্য খারাপ যে এই কারণে আমি এমনকি বাপ মার কাছে সুখ পাই না, ভাই বোনের কাছে সুখ পাই না, কোথাও আমি সুখ পাই না, কষ্ট কষ্টই থেকে। কষ্টের কথা তো কোনো কিছু বলেন না, যে আপনি যে আপনার লাইফে ঘটে গেছে বা বড় ধরনের একটা ট্র্যাজেডি? আমি কষ্ট সবার সাথে বলি না, কেন কষ্ট বললে কি হবে, যখন আল্লাহ দিয়েছে আমার পরীক্ষা করতে, আমি পরীক্ষাই করে নি, তার কষ্ট কথা বললে কি লাভ মানুষের সাথে, আর মানুষের বাজে কথা বলবো? মানুষের বাজে কথা বলো মানে কখনো কোনো ধরনের মানে ঝামেলাতে পড়ছেন বা টাকা পয়সা বাসা ভাড়া বা কোনো ধরনের? হ্যাঁ আমার এখন বর্তমানে বাসা ভাড়া আমার 20,000 টাকা বাজন্ত আছে। হ্যাঁ 20,000 টাকা বাজন্ত আছে এখন। এখন তো আপনি মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চলেন? এখন ভাই সব মানুষের সব কিছুতেই তো, তাই মানুষ এখন যেমন আগে আমার পরিচিত অনেক মানুষ ছিল, তারা মারা গেছে, তার ছেলে সন্তানরা কি করে না করে করতেন, কিন্তু মানে পরিচিত মানুষ মারা গেছে বা ছেলে, বুঝলাম না বিষয়টা একটু। মানে আগে যারা আমার এই দিতে ঠিক আছে, তারা তো মারা গেছে, তারা অনেক ভালো ছিল, কিন্তু তারা মরে গেছে গা দেখে। এখন মনে করেন বাজার গাড়ি তো খুব মানুষে কষ্ট করে চলায়, ঠিক আছে, বলে যে 2,000 টাকা বাজারে নিয়ে আসলে 10 টাকা আর থাকে না, 10 টাকা করতে দেবো এই দি বলে,
কেউ কি কোনো ধরনের খারাপ কোনো কিছু এটি বলে না? বলেই তো বুঝেন না, ক সবাই কি ভালো নাকি? সবাই এই দুনিয়াতে ভালো, আপনি ভালো আমি খারাপ, এরকমেরই তো যা মানে ছোটা থাকলে যা বলে। মানে কি ধরনের ইয়ে বলে? বলে তোমার পছন্দ হয়েছে, তুমি আমার সাথে বিয়ে পাবা নাকি, চলো যাই ঘুরতে যাই। আমি কি আমি তো ঘুরতে যাইতে পারবো না, আমি কিভাবে ঘুরতে যাব, আমার ঘোরার কি প্রয়োজন? দুষ্ট লোকে যা বলে। আচ্ছা তাহলে যারা আমাদের এই ভিডিওটি দেখছে বা দর্শক, তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে আপনার বা কারোর কাছে কোনো কিছু চাওয়ার আছে? কেউ যদি আমাকে এরকমের দেখে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে আমি তার লগে দোয়া করবো, যে আমার বিপদের সময় যদি তারা আমার পাশে দাঁড়ায় তাহলে আর ভালো না, আমার জন্য ভালো। কারণ আমি রেন্ট দিতে পারলে আর আমি কোনো রেন্ট টেন্ট করবো না, এক একা যেভাবে আল্লাহ খাওয়াই সেভাবেই খাম। আচ্ছা আচ্ছা, তো আপনাকে সহযোগিতা করবে কীভাবে? সহযোগিতা করবে কীভাবে? নাম্বার, আমার নাম্বার দিয়ে দিয়েন, নাম্বার দিলে মনে করেন তাদের কথা বলবো। দেখেন নাম্বারগুলো দিলে তো অনেকে খারাপ কথাও বলবে ভালো কথাও বলবে। ওইটা আমি মানাই দেবো, যে দুষ্ট লোক আরে মিষ্টি কথা কইয়া বলাই দেবো, ওই সমস্যা নাই। সে যদি আমাকে ভিডিও কল দেখিয়া, ভিডিও কল দিয়ে যদি দেখিয়া যদি আমাকে সে ধরন কথা বলে তাহলে মনে করবো আমার ভাগ্যটাই খারাপ। আচ্ছা আচ্ছা, তাহলে নাম্বার দিতে চাচ্ছে, নাম্বারটা বলেন। নাম্বার তো আছে ভাইয়ের কাছে।